নাম হলো মোর নাম হ্যাঁ জুমারন জুমারন জি বলেন তো সকাল পড়ে আসছেন 9টার সময় তো স্যার তুমি আসলে 15 বাজে দেখলেন তো আপনি জানেন না আজকে আমার মিটিং আছে জানি না স্যার 9টা থেকে এখন বাজে হলো 5টা 5টা মোবাইল নাম্বারটা দিছেন না হ্যাঁ ভয় তো স্যার ভুগাও না কেন আর কল দিতে ভয় কি আছে তাতে স্যার হচ্ছে 5টা আছে মোর তিরা কুকুরে খালি যায় কুকুরা পিঠা পিঠে খালি যায় আর এই যেটা সবার থেকে বড় আনছু বেটিক ধরে এনে রামনে বাবা শান্তি করে খাইস এটা মোর আশা তোর পর শুনেন ওই যে এই যে ভালোবেসে যে আনছেন এতেই আমি খুশি আমার খাওয়া লাগবে না বুঝছেন না এই আপনার মেয়ে যে আমাকে একটা মোরগ পাঠিয়েছে এটাই আলহামদুলিল্লাহ বুঝছেন আপনাদের এখান থেকে চলে যাওয়ার আগে এগুলোই হচ্ছে আমার ক্ষুদ্র ক্ষুদ্র ভালোবাসা বাবা তুই যে লামক দিছি মোর বাপ মোক দেনি হইলা বাবা আপনার বাবা সামর থাকলে আপনার বাবাও দিত বুঝছেন না ওইটা সান মাস তো চাচার কোমরটা ভাঙে গেছে পড়ে যায় না বিছানার মাটা ধরে বিছানার মার মানসির গর্ভা আছিল পড়ে গেছে আইলার মুলান রপা গর্ভা আছিল ঘোড়া সান মাসটা ওই সময় বেটের চিচার কইছু ওই সময় হচ্ছে তো চাচা ওরম হয়েছে কেরম জাল ডাল কহদি সেটা গরুলা দিয়ে আধি পুষে তো না সেটা গরুলার পর গুজ বাউজি লাতে লাভ হবে লেলিস এলা খালি সবসময় মা ছাড়স পেনি মা ছাড়স পেনি কঠিন এত দে ভালোবাসে এখন কোথায় আছে আপনার বাড়িতে আছে আমার বাড়িতে আছে আচ্ছা আমি এই এই সপ্তাহে একদিন দেখতে যাবো নি নাতির নাম রাখছেন কি ওর বাবার নাম হচ্ছে আয়ুব না আরফার নাম লোকলা কক হচ্ছে হ্যাঁ আরফা কক হচ্ছে আরফা না হ্যাঁ পিতার নামের সঙ্গে যুক্ত হ্যাঁ এলা হচ্ছে সবসময় খালি মা ছাড়স না মানে বেটি তোকে বিয়া দিছ না ছাড়ক দে কোনো তার সার রাগ হয়েছে স্যার গরুটা বেচতাম কিছু টাকা পয়সা লাগলে দিলে ভালো হয় এলা স্যার হতে বেটিটার মোর একটি রুম এটি একটি শ্বশুর হতে এবল শ্বশুর হতে এটি বিজেতা খুদির হতে নাই চুলার ঘর হাতলাতে পাক খাবে ওই আসলে ঘরে থাকে কি আসলে ঘরটায় ওই বুঝছো আমার যে আছে আসলে ঘরটা হ্যাঁ মোর বেটি রহতে ছুটুরা ছুটুরা রইছে নাসিমা রহতে মোর তো আরেকটি ঘর নাই এই বগল বাংলা ঘরটা তো তোমার চাচা সুদার হল না ওটা ভাঙে এনে মোর ভাইয়ের ঘর সম্পত্তি আছে ওইলে আমার বেটাক দিয়ে দিছে ওই যে বাউডি বাড়াইছে তিন লাদে গেড়িছে ওই যুগ আর হচ্ছে এই বগল বড় বেটার ফাঁকখান দিয়ে আসিল ওদের সরকারি ঘরটা বলে ওই বল বাড়াইছে ও বড় আর বেটি রহতে আর মোর খালি ওই আশ্রমের ঘরটা আর ওই ঠিকা খুঁজে টিনের চাল আদিছি ওই বাচ্চা দিয়ে রান্ধাতে আর ওই যেটা তো পশ্চিম বিরা ঘরটা বাংলা ঘরটা খুশের ঘরটা চিনি ওই একবার গরুলা আদি দিলিছু ওইলা রাখছু আর একবার মুই আর তোর চাচার হচ্ছে আচ্ছা আচ্ছা কষ্ট হচ্ছে না বাচ্চার খাবার দিচ্ছি কি দুধ পায় নাকি দুধ কিনা খাওয়ার লাগে খিলাইতে হবে না মায়ের মারে না খেলাইলে বাচ্চা দিতে ওই যে আমাদের ওই যে খিসু খাদ্য আছে মানে ওয়াদের সবকে ডাকেন তো অনেক সময় ওরা যদি শুকনা মুড়িটা খায় স্যার ওটা পোলাগস্ত হিসাবে মোর ছলাক দেখা দি বাবা তো আল্লাহ দিলে তোর বাল বাচ্চা বাপ মা সবাই আল্লাহ দিলে তোর বেহেশত বাকি যাবে বাবু শুনেন এইগুলো হচ্ছে সবাই আসছে তাহলে শুরু করে দিন না আপনি ওই যে ওনাকে একটু যে আমার শিশু খাদ্য আছে না শিশু খাবার আছে তো ওনাকে দুই সেট শিশু খাবার দিয়ে দেন তো বলে হ্যাঁ
দুইটা দিয়ে দেন যাতে ওরা খাবার টাবার বাচ্চা খাইতে পারে আর কি। আর যে দিলাম এটা দুধ কিনে খাওয়ায়, কোটা দুধ না, কোটা দুধ কিনে খাওয়ায় না। আর যদি আরো কোনো টাকা পয়সা লাগে আমাকে বলিয়েন, ঠিক আছে? আমি ইনশাল্লাহ অসুবিধা নেই, আমি যতদিন আসছি ইনশাল্লাহ আপনার সমস্যা নেই। হ্যাঁ, আপনার মেয়ে আল্লাহ তাল্লাহ একটা অন্যভাবে বানিয়েছে, সুস্থ আছে, এটাই হচ্ছে শুক্রিয়া। নামাজ পড়ছো না, মোর জীবন রাত কি কইছো কি না কইছো চাও না। মি আল্লাহ কইছো আল্লাহ মোর সংসারটা এত দূর বন্ধ করলে আল্লাহ তোর বাপ মা বাল বাচ্চা আল্লাহ তুই ভালো রাখিস। ঠিক আছে, তাহলে আজকে আর আপনার ই করাইলাম না, ওই যে আপনাকে ওই যে ও দিয়ে দিবে না খাবারটা নিয়ে যান আর কি। বাবা তুমি বড় আলিব না? হ্যাঁ পুরা না লিবে কিন্তু বাবা শাল আজ দি আমি আজীবন শুনে আসছি মানুষ মানত করে আল্লাহর কাছে আর মাজারে মানত করে, তাই না? আমার কাছে কি বলেন? ঠিক আছে, আপনি ইয়ে করেন, আমি বললাম তো স্যার এই স্যার এইরকম আলু ইয়েগুলো আর ওই বুড়া কদুর পাতার ঝোল আর ওরা 1 কেজি চাল 1 কেজি 100 চাল পেয়েছে, সারা দিনে খাটবে নাস্তা হয়ে যায় 100 চাল। ওইটা আমার সম্বন্ধে পিসি হয় স্যার, আমি গেছি ওর ছেলে আমার কামলা রাখবো, ওইটা আমাকে খাবে স্যার ওই বুড়া কদুর পাতার ঝোল আর ওই আলুগুলো এত চেষ্টা কাঁদতে আমি এখান থেকে যখন সরকার অর্ডার করবেন আমার তখন আপনার বাড়িতে আমি কথা দিচ্ছি আপনার বাড়িতে আমি যাবো, যে ওই দিন বলবো যে আমি যাচ্ছি আপনি তখন একটা মুরগ জবাই করেন খাই নেবো জান। ঠিক আছে, আলাদা বিষয় উনি তো এটা আমি নিচ্ছি।